আসসালামু আলাইকুম আরহামি আলহামদুলিল্লাহিহসালাত আম্মা বাগাদ প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমি আপনাদেরকে জানাবো যে লাইলাতুল কদরে বা সবে কদরে আপনারা কীভাবে ইবাদত করবেন কীভাবে নামাজ পড়বেন কোন দোয়া পাঠ করবেন এবং অন্যান্য আর কোন কোন আমল করবেন প্রিয় বন্ধু আপনি যদি লাইলাতুল কদর সম্পর্কে সম্পূর্ণভাবে ধারণা পেতে চান তাহলে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন প্রিয় বন্ধুগণ লাইলাতুল কদর হল এমন একটি রাত্রি যে রাত্রি হাজার মাস হতেও উত্তম আর এই কথাটি আমার নয় এই কথা বলেছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। এই লাইলাতুল কদর সম্পর্কে পবিত্র কোরআনে একটি সূরা নাজিল হয়েছে এক কদর এই সূরার মধ্যে খুব সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করেছেন প্রিয় বন্ধুগণ আমরা প্রথমেই জানব এই রাতের নামাজ সম্পর্কে খুব ভালোভাবে মনে রাখবেন যদি আপনি খুব সুন্দরভাবে এখিন ও এ ক্লাসের এবং নামাজে সুরাকেরাত খুব সহি শুদ্ধভাবে তেলাওয়ত করে যদি আপনি দুই রাকাত নামাজ পড়েন এই দুই রাকাতের সব আপনার যত বেশি হবে পক্ষান্তরে আপনি যদি খুব তাড়াহুড়া করে সুরাক রাত ভালোভাবে না পড়ে রুকু সেজদায় দীর্ঘ সময় দেরি না করে আপনি যদি একশো রাখাত নামাজ পড়েন তারপরেও আপনার এই একশো রাখাত নামাজ অপেক্ষা এই দুই রাকাত নামাজ আল্লাহ তালার কাছে অনেক পছন্দনীয় এবং এই দুই রাখাত নামাজের মাধ্যমে আল্লাহ তালা যদি এই দুই রাখাত নামাজ আপনার কবুল করেন আপনি জান্নাতে হয়ে যেতে পারেন প্রিয় বন্ধুগণ এজন্য এই রাত্রে আপনি যতটুকুই নফুল নামাজ পড়বেন ততটুকু নামাজ খুব সুন্দরভাবে আদায় করবেন আরেকটি বিষয় হলো যে এই রাত্রে আপনি কতগুলো রাকাত নামাজ আদায় করবেন হাদিস শরীফের মধ্যে এর সীমাবদ্ধ কোনো নিয়ম পাওয়া যায় না তাই আপনি যতগুলো ইচ্ছে ততগুলো রাকাত নামাজ আদায় করতে পারেন আর আপনি যদি চান তাহলে আপনি তেয়ামুল্লাইল বা তারাবির নামাজ পুরো রাত ধরে পড়তে পারেন আপনার যদি কোরআন হেফজ করা থাকে কোরআন যদি আপনার মুখস্থ থাকে তাহলে আপনি দুই রাকাত নামাজেই দুই পাড়া শেষ করতে পারেন এভাবে যদি আপনি চার থেকে ছয় ঘাট আটটা নামাজ পড়েন তাহলেই কিন্তু আপনার রাত শেষ হয়ে যাবে নামাজ সম্পর্কে আরেকটি বিষয় হলো যে নামাজে কি কোনো নির্দিষ্ট সুরা তেলাওত করতে হবে না এরকম নির্দিষ্ট কোনো সুরা নেই যে সুরায় ফাতে পর আপনাকে এই সুরা পড়তেই হবে লাইলাতুল কদরের রাত্রে বরং আপনি যে কোনো সুরা দিয়েই লাইলাতুল কদরে নফুল নামাজ আদায় করতে পারেন তবে হ্যাঁ যদি আপনি সুরায় ফাতেহার পর তিনবার সুরায় ইখলাস পাঠ করে এক রেখাত সম্পন্ন করেন বা একবার সুরায় ফাতে পড়ে আপনি যদি বেশ কয়েকবার সুরায় কদর তেলাওত করে আপনি যদি এক রেখাত সম্পন্ন করেন এতে কোনো সমস্যা নেই তবে এরকম করে পড়াটাকে জরুরি মনে করাটা হলো বিদাত এটা অবশ্যই ঠিক নয় আশা করি আপনারা নামাজের বিষয়টি বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুগণ এটা গেল প্রথম নাম্বার কাজ যে আমরা এই রাত্রে বেশি বেশি নফল নামাজ আদায় করব। দ্বিতীয় কাজটি হলো এই রাত্রে আপনি বেশি বেশি কোরআন তেলাউত করতে পারেন কারণ যে ব্যক্তি বেশি বেশি কোরআন তেলাউত করবে কাল কেয়ামতের ময়দানে কোরআন তার জন্য সুপারিশ করবে এবং তাকে জান্নাতে নিয়ে যাবে এই জন্য এই রাত্রে আপনি বেশি বেশি কোরআন তেলাউত করতে পারেন তৃতীয় নম্বর কাজটি হলো এই রাত্রে আপনি বেশি বেশি দোয়া করবেন কারণ হাদিস শরীফের মধ্যে রসুল আলাইহি আলাইহাল্লাম বলেছেন দোয়া দোয়াটাই হলো আইবাদত যেহেতু এটা ইবাদতের রাত্রি সেহেতু আপনি বেশি বেশি দোয়া করবেন এটাও আপনার ইবাদতের সামিল হবে আর কোন দোয়া পড়বেন এ সম্পর্কে আমি একটি ভিডিও দিয়েছি আমার চ্যানেলে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন দোয়াটা শিখে নেবেন তারপরে আমি একবার বলে দিচ্ছি রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম হজরত আয়েশা রজি আল্লাহ তালা আনহাকে একটি দোয়া শিখিয়েছিলেন দোয়াটি হল আননি। প্রিয় বন্ধুগণ এছাড়া আপনি আরও একটি দোয়া পড়তে পারেন আর লহম আজিরনি মিনানার এই দোয়াটি ছাড়াও আরও একটি দোয়া পড়তে পারেন রব ব্যানা হ্যাবেলানা মিন অ্যাজওয়াজিনা ওয়াজুর ইয়াতিনা কুররতা আইউ নিউ আজা আল না লিল মুত্তা ইমামা এরকম আরও অনেক দোয়া আছে সবগুলো দোয়া আপনি এই রাত্রে বেশি বেশি পড়তে পারেন প্রিয় বন্ধুগণ আর একটি আমল আপনি করতে পারেন সেটা হলো এ রাত্রে কিছু দান শতকা করতে পারেন এছাড়াও আপনি এই রাত্রে বেশি বেশি তসবি তাহলিল পাঠ করতে পারেন সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ এভাবে অন্যান্য আরও অনেক তসবিহ তাহলিল আছে সেই তসবি তাহলিলগুলি আপনি জপতে পারেন সেই তসবি তাহলিলের আমলগুলি আপনি করতে পারেন তো প্রিয় বন্ধুগণ আপনারা সবে কদরে নামাজ দোয়া এবং অন্যান্য আমল কিভাবে করবেন আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমি আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে এবং একটুও আপনার হেল্প হয়ে থাকে তাহলে আমি অনুরোধ করব প্লিজ আপনার মুসলিম ভাই বোনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন যাতে করে তারাও এ সম্পর্কে জানতে পারে অনেকেই এই লাইলাতুল কদর নিয়ে অনেক কনফিউশনের মধ্যে আছে কোন ইবাদত করবে কি আমল করবে কোন নামাজ পড়বে তো তাদের সঙ্গে যদি আপনি এই ভিডিওটি শেয়ার করেন তাহলে তারা অনেক উপকৃত হবে আর তারা যদি উপকৃত হয় তারা এই রাত্রে আমল করার মাধ্যমে যতগুলো নেকি অর্জন করবে মহান রব্বুল আলমিন আপনাকেও একই পরিমাণ নেকি দান করবেন ইনশাআল্লাহ এজন্য বন্ধুরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর নিয়মিত আমার এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে দোয়া হাদিস মাসলাম মাসাইল সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাল্লাহ সকলকেই ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু مولاي صلّ وسلّم دائما ابدا على حبيبك خير الخلق